সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আমি লিনিয়া দেওয়ান। আমি এবার চাচ্ছি যে আমরা কোভিড-19 এই মহামারী আমাদের বেশ অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দেখিয়েছে, এবং সেই উপলক্ষে আমি ঘরে বসে আমার ঘরে কোভিড আড্ডা একটা পডকাস্টিং করতে যাচ্ছি। সেখানে কিছু এপিসোড থাকবে, কয়েকটা এপিসোড হবে। সেখানে এক একজন প্রফেশনালকে আমি আনব এবং এক একজন প্রফেশনাল তাদের কীভাবে কোভিডকালীন সময়টা কাটিয়েছে এবং এই কোভিডকালীন সময়ে তাদের কী কী সৃজনশীলতাটা বেড়েছে বা কেমন লেগেছে, কারো কি ডিপ্রেশন হয়েছে কি না, তো এইটা আমি আনার চেষ্টা করব। এবং আমি আশা করব যে এইটাতে আমাকে অনেকে সাহায্য করবে, কারণ এটা কোভিড একটা মহামারী, আমরা একটা ইতিহাসে বসবাস করছি। আর আমি নিজেকে খুবই ভাগ্যবতী এবং ভাগ্যবান হিসেবে মনে করি যে আমি এই এত বড় কোভিডের 5 মাসে আমি সুস্থ আছি। সেজন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ। এবং আমি মনে করি যে আমরা যারা এই পুরো কোভিডকালীন টাইমে কোনো অসুস্থতায় হসপিটালাইজ হতে হয়নি বা ফ্যামিলি সবার সুস্থভাবে আছে, সেজন্য আমাদেরকে সবাইকে কৃতজ্ঞ থাকা উচিত। তো আমার এপিসোডগুলো দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। খোদা হাফেজ। ভালো থেকেন, সুস্থ থেকেন, নিরাপদ থেকেন। ধন্যবাদ।